সবাইকে গুড মর্নিং। অ্যান্ড আজ আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো, তোমরা ধরো গ্র্যাজুয়েশনে 40-50% নাম্বার পেয়েছো, LLB অ্যাডমিশন নিতে সমস্যা হচ্ছে, কী করবে দুশ্চিন্তায় আছো, তো সেই সব উত্তর আজকে এই ভিডিওতে তোমরা পাবে। কীভাবে তোমরা 40-50% নাম্বার নিয়েও LLB কমপ্লিট করতে পারো বা LLBতে অ্যাডমিশন নিতে পারো, সেই সুযোগ করে দিয়েছে তোমাদের KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটি। তো চলো দেখে নিই কীভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ফার্স্ট তুমি তোমার গুগল ক্রমে যাবে, গুগল ক্রমে গিয়ে লিখবে, তার আগে বলে নিই যে KNU ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্স LLB করায় 3টি কলেজ। আমি 3টি কলেজই দেখিয়ে দেবো। আগে ফার্স্ট ল কলেজ দুর্গাপুরে যাই, ল ফার্স্ট কলেজ হচ্ছে ল কলেজ দুর্গাপুর, এটা ওপেন করছি, এটা হচ্ছে ল কলেজ দুর্গাপুর, এর ওয়েবসাইটে চলে গেলাম। যেটি প্রায় দুর্গাপুরের কাছেই অবস্থিত, অর্থাৎ দুর্গাপুরের একটা স্টেশন আগে রাজবান্ধ বলে একটা স্টেশন আছে, ওখান থেকে শর্টে হয়, ওইখানে অবস্থিত এটি ল কলেজ দুর্গাপুর। এখানে গিয়ে তোমরা 3 ইয়ার্স LLB করতে পারো। এটি একটি প্রাইভেট কলেজ অবশ্যই, বা KNU-র আন্ডারে যে কটি কলেজ আছে সব কটি প্রাইভেট কলেজ 3 ইয়ার্স LLBর জন্য। এখানে গিয়ে তোমরা কন্টাকে যাবে, কন্ট্যাক্ট গেলে এইখানে স্যার ম্যাডামদের এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ল কলেজ দুর্গাপুরের টাইম দিয়েছে সকাল 9:30 থেকে সন্ধ্যা বা বিকেল 5:30 পর্যন্ত। অথবা তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে তোমার নাম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং যে প্রশ্নটা আছে সেটা লিখে এখানে সাবমিট করে দিলেও স্যার ম্যাডামরা যেই থাকুক তোমাদের কল করে নেবে বা কল করে তোমাদের সমস্যাটা সমাধান করবে। তো এই একটা কলেজ আছে। তবে হ্যাঁ, আর একটা বলে নিই, এই সব কটা কলেজেরই আন্ডার 2 লাখ, 2 লাখ, 2 লাখের অনেকটাই কম ফিস স্ট্রাকচারটা হয়। তো ম্যাক্সিমাম তোমরা ধরে রাখতে পারো আন্ডার 2 লাখ, 2 লাখের মধ্যে। তো এখানে আরও কিছু সুবিধা আছে, কলেজ লাইব্রেরি আছে, মোট কোর্ট আছে। তো যাই হোক, এগুলো তোমরা জানো, সেগুলো নিয়ে বলছি না। এরপর আরেকটা কলেজ দেখিয়ে দিই। এই কলেজগুলোর সাথে কন্ট্যাক্ট করলে তোমরা DILS লিখবে, দেখবে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডি বলে যে একটা কলেজ আছে, এই যে DILS লিখবে, লেখার পর দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডি, এই একটা কলেজ আছে। এটাও আর 5টা প্রাইভেট কলেজের মধ্যে এটাও একটি ভালো ল কলেজ। তোমরা এরকম ওয়েবসাইটে যাবে, তোমরা চাইলে এখানে তোমার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং কোন কোর্সটা করতে চাইছো সেটা এখানে লিখে বা টাইপ ইয়ে করে সিলেক্ট করে সাবমিট করে দিলে স্যার ম্যাডামরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়। অথবা তোমরা এখানটা একটু ডিস্টার্ব হচ্ছে, 1 মিনিট, এটাকে ডেস্কটপ মোডে করে নিচ্ছি। ডেস্কটপ মোডে করে নিচ্ছি, একটু টাইম লাগবে, ডেস্কটপ মোডে করে নিচ্ছি এটাকে, এখান থেকে ডেস্কটপ মোডে করে নিচ্ছি।
হ্যাঁ চলে এসছে। তো ডেস্কটপ মোডে করে নেওয়ার পর তোমরা এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বলে যে অপশানটা আসছে, এই যে কন্ট্যাক্ট, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে একটা ডিটেলস আসবে, এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছুই চলে আসছে। তোমরা এই নাম্বারে ফোন করেও জানতে পারো, অথবা এই যে ইমেল আইডি, এখান থেকেও ফোন করে জানতে পারো। ওনাদের সাথে আরেকটা কলেজ দেখিয়ে দিই, ভিডিওটা বড় করছি না। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, সমস্যা থাকে, আমাকে কমেন্টে লিখতে পারো, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা অবশ্যই রিপ্লাই দেবো। আরেকটি কলেজ দেখিয়ে দিই, বিনোদা ল কলেজ। হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই কলেজগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের কোনো রকম এন্ট্রেন্স দিতে হয় না, ডিরেক্ট অ্যাডমিশান হয় এই কলেজগুলিতে। বিনোদা ল কলেজ এটি নতুন হয়েছে 2022 সালে, কেএনইউর আন্ডারেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, ব্যাস। তবে এখানে বলে দিই আরেকটা জিনিস, তোমাদের LLBতে অ্যাডমিশান নিতে গেলে যে ক্রাইটেরিয়াটা থাকে, অর্থাৎ তোমাকে কী ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশান কী চাই, এইখানে যাবে কোয়ালিফিকেশান, এনি গ্র্যাজুয়েট, 45% মার্কস, 45% মার্কস থাকলেই হবে। তবে হ্যাঁ, যারা SC ST আছো তাদের 5% মার্কস কমে, অর্থাৎ কাস্টের যে কি বলবো ওটাকে, কাস্টের যে ছাড় থাকে সেটি এখানে পেয়ে যাবে। এটি দেখছো BCI অ্যাপ্রুভ কলেজ, এটিও ভালো কলেজ, 60 সিট আছে 3 ইয়ার্স LLBর জন্য। তো এরকমই প্রত্যেকটা কলেজে 60-80 এরকমই সিট আছে। যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে, আর তার সাথে যারা SC ST আছে তাদের 40, আর যারা জেনারেল তাদের 45। এবার এক একটা কলেজে এক এক রকম থাকে, এখানে যেরকম SC ST দের কোনো ছাড় দেখা যাচ্ছে না বা লেখেনি, অন্য কলেজগুলো থাকে 40%। তো এটাই, এরপরে নেক্সট ভিডিও দেবো, ভিডিও আসবে ইংলিশে উইক থাকলে কী করে LLB করতে পারো, এর পরের ভিডিও থাকবে ইংলিশে উইক, অর্থাৎ ইংলিশে কম নাম্বার পেয়েছো তো তুমি কি LLB করতে পারবে, নেক্সট ভিডিও এই টপিকে দেবো। থ্যাংক ইউ, যদি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।